হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, লার্নিং হিস্ট্রির আজকের আলোচনার বিষয় পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন। 476 খ্রিস্টাব্দে জার্মান সেনাপতি অডোয়েকার শেষ রোমান সম্রাট রোমুলাস অগাস্টুলাসকে পরাজিত করেন। এই ঘটনার মধ্য দিয়ে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে। আমরা জানি যে 395 খ্রিস্টাব্দে সম্রাট থিওডোরিয়াসের মৃত্যুর পর তার দুই পুত্র অনোরিয়াস ও আর্কাডিয়াসের মধ্যে সাম্রাজ্য ভাগ হয়ে গিয়েছিল। পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল রোম, অন্যদিকে পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। এই পূর্ব রোমান সাম্রাজ্য 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত টিকেছিল, যেটি ধ্বংস হয়েছিল অটোমান তুর্কিদের দ্বারা। কিন্তু পশ্চিম রোমান সাম্রাজ্য 476 খ্রিস্টাব্দে পতন হয়েছিল। সেক্ষেত্রে জার্মান সেনাপতি অডোয়েকার পশ্চিম রোমান সাম্রাজ্যের শেষ সম্রাট রোমুলাস অগাস্টুলাসকে পরাজিত করে রোমের সিংহাসন দখল করেন। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে। এই সাম্রাজ্যের পতন নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা ধরনের ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়। বিখ্যাত ঐতিহাসিক এডওয়ার্ড গিবন তার দ্য ডিক্লাইন অ্যান্ড দ্য ফল অফ রোমান এম্পায়ার গ্রন্থে তিনি খ্রিস্ট ধর্মের প্রচার ও প্রসারকে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের জন্য তিনি দায়ী করেছেন। সেক্ষেত্রে তিনি বলেছেন, সম্রাট কনস্টান্টাইনের খ্রিস্টধর্ম গ্রহণ ও পরবর্তী রোমান সম্রাটদের খ্রিস্টধর্মের প্রতি পৃষ্ঠপোষকতার নীতি রোমান সাম্রাজ্যকে পতনের দিকে নিয়ে গিয়েছিল। সেক্ষেত্রে কনস্টান্টাইনের পর আমরা একদিকে দেখব বিবদমান খ্রিস্টান চার্চগুলির মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, অন্যদিকে রোমান সাম্রাজ্যে প্রচলিত প্যাগান ধর্মাবলম্বী মানুষ দলে দলে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়েছিল। খ্রিস্ট ধর্মের এই শক্তি বৃদ্ধি যে পরিবর্তনটা রোমান সাম্রাজ্যে নিয়ে এলো সেটা হচ্ছে খ্রিস্টানদের দ্বারা প্রচারিত ক্ষমা, অহিংসা এবং ভ্রাতৃত্বের বাণী প্যাগান ধর্মের উপর ভিত্তি করে গড়ে ওঠা রোমান সাম্রাজ্যের ভিত্তিমূলে আঘাত করেছিল। খ্রিস্ট ধর্ম যুদ্ধের পরিবর্তে শান্তির বাণী প্রচার করেছিল। খ্রিস্ট ধর্ম রোমান সম্রাটের প্রতি আনুগত্যের পরিবর্তে ঈশ্বরের প্রতি আনুগত্যের কথা বলেছিল। ফলে নবদীক্ষিত খ্রিস্টান ধর্মাবলম্বী রোমান সাম্রাজ্যে যারা বিপুল সংখ্যায় তারা রোমান সাম্রাজ্যে তারা শান্তির বাণী প্রচার করেছিল এবং যুদ্ধ ও রক্তক্ষয়ের পরিবর্তে তারা এক শান্তির রাজ্য প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। সেক্ষেত্রে যুদ্ধের উপর ভিত্তি করে গড়ে ওঠা, যুদ্ধ জয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠা রোমান সাম্রাজ্য তার যে কাঠামোগত অস্তিত্ব সেটা আর টিকিয়ে রাখতে পারেনি। খ্রিস্ট ধর্মের এই প্রভাব সম্পর্কে ঐতিহাসিক গিবন তিনি লিখেছেন, ইফ দ্য ডিক্লাইন অব দ্য রোমান এম্পায়ার ওয়াজ হ্যাস্টেন্ড বাই দ্য কনভার্সন অব কনস্টান্টাইন, হিজ ভিক্টোরিয়াস রিলিজন ব্রোক দ্য ভায়োলেন্স অব দ্য ফল অ্যান্ড মলিফাইড দ্য ফেরোসিয়াস টেম্পার অব দ্য কনকোয়ারার্স। অন্যদিকে ঐতিহাসিক পেরি অ্যান্ডারসন রোমান সাম্রাজ্যের পতনে খ্রিস্টধর্মের প্রভাবকে একটু অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে আমরা দেখব তিনি লিখেছেন যে খ্রিস্টান চার্চের বাড়বাড়ন্ত ও সহজ সরল আড়ম্বর অনাড়ম্বর অনুষ্ঠান অন্যদিকে ধর্মান্তরিত খ্রিস্টানদের উপর রাষ্ট্রের নিষ্ঠুর দমনপীড়নে অসহায় সাধারণ মানুষ ও গরিব শ্রেণীকে চার্চ আশ্রয় দিয়েছিল। এর ফলে ধনিক শ্রেণীর হাতে তাদের ফেলে আসা জমি কেন্দ্রীভূত হয়েছিল। দুর্দশাগ্রস্ত সর্বহারা কৃষকরা এবং ভূমিহীনরা তাদের ক্ষোভ জানিয়েছিল সম্রাটের প্রতি, সম্রাটের আনুগত্যের প্রতি। একদিকে কৃষির এই ক্ষতি,
অন্যদিকে খ্রিস্ট ধর্মের প্রসার ও চার্চের প্রভাব বৃদ্ধি প্যাগান ধর্মের অস্তিত্বকে একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়েছিল। এই প্রেক্ষিতেই রোমান সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়েছিল বলে পেরি অ্যান্ডারসন বলার চেষ্টা করেছেন। সামগ্রিকভাবে খ্রিস্টান ধর্মের প্রভাব রোমান সাম্রাজ্যের যে অসামরিক চরিত্র সেটাকে যুক্ত করেছিল, ফলে আগ্রাসনের পরিবর্তে আনুগত্য, সক্রিয় জীবনযাত্রার পরিবর্তে ধ্যানমগ্ন মনস্কতা এবং সন্ন্যাস জীবনের প্রতি আকর্ষণ গোটা জাতির আত্মহত্যার কারণ হয়ে উঠেছিল, যেটা রোমান সাম্রাজ্যকে পতনের দিকে নিয়ে গিয়েছিল। যদিও ঐতিহাসিক আলবার্ট ট্রেভার তিনি বলতে চেয়েছেন যে কনস্ট্যান্টাইনের খ্রিস্ট ধর্ম গ্রহণের আগেই রোমানদের যে কর্মচঞ্চলতা, সেই কর্মচঞ্চলতা এবং প্রতিভার যে বিকাশ সেটা থেমে গিয়েছিল, এবং তিনি এটাও দেখিয়েছেন যে কনস্ট্যান্টাইনের খ্রিস্ট ধর্ম গ্রহণের পরও যারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন তারা অন্যান্য নাগরিকদের মতোই দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। ফলে শুধুমাত্র খ্রিস্ট ধর্ম গ্রহণ এবং প্রচার রোমান সাম্রাজ্যের পতনের কারণ হতে পারে না, এমন ব্যাখ্যা ট্রেভার দিয়েছেন। অন্যদিকে ঐতিহাসিক রস্টোচেফ এবং ঐতিহাসিক ওয়ালব্যাঙ্ক তারা রোমান সাম্রাজ্যের কাঠামোগত ত্রুটিবিচ্যুতিকেই এর পতনের কারণ হিসাবে তুলে ধরার চেষ্টা করেছে। সেক্ষেত্রে আমরা দেখব যে রস্টোচেফ তিনি একদিকে সম্পত্তিবান নাগরিক রোমান, অন্যদিকে গ্রাম্য দরিদ্র সাধারণ মানুষ, এই দুই শ্রেণীর সামাজিক দ্বন্দ্বকে তিনি সামনে আনতে চেয়েছেন। যদিও ভুলে গেলে চলবে না যে রোমান সাম্রাজ্যে নৈতিক অবক্ষয়, গৃহযুদ্ধজনিত এবং সাম্রাজ্যিক যুদ্ধজনিত ব্যাপক লোকক্ষয় জনিত জনসংখ্যার হ্রাস এবং আভ্যন্তরীণ দুর্বলতা, এই দিকগুলোকে তিনি রোমান সাম্রাজ্যের পতনের জন্য দায়ী করেছেন, কিন্তু সামাজিক শ্রেণী সংঘাত যেটা সেটা তার কাছে গুরুত্ব পেয়েছিল। অন্যদিকে ঐতিহাসিক ওয়ালব্যাঙ্ক তিনি বলেছেন যে রোমান সাম্রাজ্যের কাঠামোর মধ্যেই এর পতনের বীজ নিহিত ছিল। সেক্ষেত্রে তিনি বলেছেন যে রোমান সাম্রাজ্যে প্রচলিত ক্রীতদাস ব্যবস্থা, ক্রেডিট প্রথা, আভ্যন্তরীণ বাজারের সীমাবদ্ধতা, নিম্নমানের প্রযুক্তি, ক্ষয়িষ্ণু নগর ব্যবস্থা, অর্থনীতির বিকেন্দ্রীকরণ, যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা, এই সব বিষয় রোমান সাম্রাজ্যের পতনে সক্রিয় ভূমিকা পালন করেছিল। এবং নগরের অবক্ষয়ের সুযোগে ম্যানরগুলি স্থানীয় বাজারের দিকে লক্ষ্য রেখে তারা আর বিকল্প উৎপাদন ব্যবস্থা কৃষিকে কেন্দ্র করে শুরু করেছিল, যে ব্যবস্থা ম্যানর কেন্দ্রিক অর্থনীতি, কৃষক মালিকানা ও দাসশ্রম নির্ভর পুঁজিবাদী অর্থনীতির মধ্যে সেতুবন্ধনের কাজ করেছিল। আর এই অর্থনৈতিক পরিবর্তনই রোমান সাম্রাজ্যের পতনকে সূচিত করেছিল, এমন ব্যাখ্যা ওয়ালব্যাঙ্ক দেখিয়েছে। যদিও রোমান সাম্রাজ্যের পতনে এই আভ্যন্তরীণ কাঠামোগত ত্রুটি বিচ্যুতি কিংবা খ্রিস্ট ধর্মের প্রচার বা প্রসার একমাত্র কারণ নয়, এই সাম্রাজ্যের অবক্ষয়ের পিছনে উত্তরাধিকার সংকট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মূলত রোমান সাম্রাজ্যে সুস্পষ্ট কোনো উত্তরাধিকার নিয়ম বা আইন ছিল না, ফলে রোমান সাম্রাজ্যে সম্রাট পদকে কেন্দ্র করে প্রায়শ উত্তরাধিকার সংকট দেখা দিত। সম্রাট অগাস্টাসের মৃত্যুর পর তার পুত্র টিবেরিয়াসের সিংহাসন প্রাপ্তির ক্ষেত্রে কোনো অসুবিধা না হলেও পরবর্তীকালে অধিকাংশ সময় সিংহাসনকে কেন্দ্র করে রক্তাক্ত পরিস্থিতির সূচনা হয়েছিল। সেক্ষেত্রে আমরা দেখব যে 192 খ্রিস্টাব্দ থেকে 294 খ্রিস্টাব্দের মধ্যে 92 বছর, অর্থাৎ কমোডাসের মৃত্যুর পর থেকে আমরা দেখব যে ডায়োক্লেশিয়ানের সিংহাসন আরোহণ পর্যন্ত এই দীর্ঘ সময়ে 29 জন সম্রাট সিংহাসনে বসেছে। তার মধ্যে আবার 238 খ্রিস্টাব্দে এক বছরে 6 জন সম্রাট বসেছিলেন সিংহাসনে, তার মধ্যে 5 জনই নিহত হয়েছিলেন। আরো চিত্তাকর্ষক বিষয় হচ্ছে 235 থেকে 285 খ্রিস্টাব্দের মধ্যে 20 জন সম্রাট সিংহাসন হয়েছিলেন,
যারা প্রত্যেকেই ছিলেন সেনা কমান্ডার এবং তারা পূর্ববর্তী সম্রাটকেই হত্যা করে সিংহাসন দখল করেছিলেন। অর্থাৎ সিংহাসন দখল আর রক্তপাত, উত্তরাধিকার সংকট, রোমান সাম্রাজ্যের কাঠামোগত যে বিন্যাস, সেই কাঠামোগত বিন্যাসকেই চরম আঘাত করেছিল, কুঠারাঘাতেই আঘাত করেছিল। এটা গুরুত্বপূর্ণ দিক। এর পাশাপাশি অর্থনৈতিক বিপর্যয় রোমান সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। সেক্ষেত্রে খ্রিস্টীয় চতুর্থ এবং পঞ্চম শতকের চরম অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে। যদিও খ্রিস্টীয় দ্বিতীয় শতক থেকে আমরা দেখব যে কৃষকদের অবস্থা শোচনীয় হতে শুরু করে। এর পিছনে সাম্রাজ্যিক যুদ্ধ, বর্বরদের আক্রমণ এবং তজ্জনিত কৃষকদের উপরে কর বৃদ্ধি, রাজস্ব বৃদ্ধি, এবং সেই বর্ধিত রাজস্ব দিতে না পেরে কৃষকদের অবস্থা আরো শোচনীয় হয়ে পড়ে। ওই বর্বর আক্রমণ কিংবা সাম্রাজ্যিক যুদ্ধ রোমান সাম্রাজ্যের সমৃদ্ধ বাণিজ্যিক যে অবস্থা, সেই অবস্থার ধ্বংস সাধন করেছিল, যার ফলে বারবার মুদ্রার অবমূল্যায়ন ঘটাতে হয়েছিল। মুদ্রার অবমূল্যায়ন ঘটিয়েও রোমান সাম্রাজ্যকে অর্থনৈতিক সংকট থেকে বাঁচানো যায়নি। অর্থনৈতিক সংকট থেকে যেমন বাঁচানো যায়নি, তেমনি সামরিক দুর্বলতা এতটাই প্রকট হয়ে উঠেছিল যা রোমান সাম্রাজ্যের ভিত্তিমূলেই আঘাত করেছিল। মূলত খ্রিস্টীয় তৃতীয় শতক থেকে রোমান সাম্রাজ্যের চরম বিস্তৃতির ফলে সাম্রাজ্যিক নিরাপত্তার জন্য রোমান ছাড়াও রোমান নন এমন বর্বর এবং বিভিন্ন প্রভিন্স থেকে সেনা নিয়োগের নীতি গৃহীত হয়। ফলে রোমান সেনাবাহিনীতে রোমান অপেক্ষা রোমান নন এমন বর্বর এবং বিভিন্ন প্রভিন্সের সৈন্য সংখ্যা বেড়ে যায়। ফলে সেনাবাহিনীর চিরাচরিত জাতীয়তাবোধে আঘাত লাগে, জাতীয়তাবোধের অভাব দেখা দেয়। তাই যখন বর্বর আক্রমণ হচ্ছে কিংবা পারসিকদের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, তখন রোমান সেনাবাহিনীর মধ্যে সেই জাতীয়তাবাদী ভাবাবেগ কাজ করেনি। এটা একটা গুরুত্বপূর্ণ দিক রোমান সাম্রাজ্যের পতনের কারণ নির্ণয় করার ক্ষেত্রে। তেমনি আবার ঐতিহাসিক পি ফ্রাঙ্ক এবং এম নিলসন, তারা পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের কারণের জন্য ইটালীয়দের নিম্নমানের অপত্য সৃষ্টিকে দায়ী করা হচ্ছে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে সাম্রাজ্যিক বিস্তারের সঙ্গে সঙ্গে রোমানদের সঙ্গে ইতালির অন্যান্য গোষ্ঠীর বৈবাহিক সম্পর্ক রচিত হতে থাকে। এই মিশ্র বিবাহের ফলে বর্ণসংকর জাতি তৈরি হয়, যারা পূর্ববর্তী রোমানদের অপেক্ষা, পূর্ববর্তী ইতালীয়দের অপেক্ষা তারা অনেকটা কম যোগ্যতা সম্পন্ন, কম দক্ষতা সম্পন্ন ছিলেন, কারণ তারা বিশুদ্ধ রোমান ছিলেন না। এমন একটা ব্যাখ্যা থাকলেও এই ব্যাখ্যা ঐতিহাসিকভাবে ততটা যুক্তিযুক্ত নয় বলেও মনে করা হচ্ছে। কারণ এর আগেই কার্থেজীয়দের সঙ্গে বা গ্রিকদের সঙ্গে এই মিশ্র বিবাহের ঘটনা, মিশ্র জাতির উত্থান বা মিশ্র জাতি সৃষ্টির একটা ইতিহাস রয়েছে। ফলে এই ব্যাখ্যা রোমান সাম্রাজ্যের পতনের কারণ হিসাবে ততটা যুক্তিযুক্ত না হতে পারে। বরং দীর্ঘদিন সাম্রাজ্যিক যুদ্ধ, গৃহযুদ্ধ এবং বর্বর আক্রমণ মোকাবেলা করতে গিয়ে বহু দক্ষ নাম করা রোমান সেনাবাহিনী, সেনানায়ক এবং যোগ্য সৈনিকরা তারা যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছিলেন। ফলে একদিকে যেমন রোমান মেধা সম্পদের অবনমন ঘটেছিল, অন্যদিকে বিপুল জনসংখ্যা হ্রাস দেখা দিয়েছিল। এই জনসংখ্যা হ্রাসের সঙ্গে রোমান যুবকদের বিবাহ না করার একটা প্রবণতা, এটা বড় হয়ে দেখা দেয়। ফলে জনসংখ্যা হ্রাস সামাজিক, অর্থনৈতিক এবং সামরিক ক্ষেত্রে ব্যাপকভাবে রোমান সাম্রাজ্যকে দুর্বল করে তোলে। এই দুর্বলতার সঙ্গে যুক্ত হয়েছিল রাজনৈতিক ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি। মূলত রোমান সাম্রাজ্যে যে চরম স্বৈরাচারী রাজতন্ত্র গড়ে উঠেছিল, সেই রাজতন্ত্রকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে গেলে বা সুবিশাল সাম্রাজ্যকে এই স্বৈরাচারী রাজতন্ত্রের কাঠামোগত বিন্যাসের মধ্যে দাঁড়িয়ে একে পরিচালিত করতে গেলে যে ধরনের যোগ্য রাজার দরকার ছিল, সম্রাটের দরকার ছিল, পরবর্তীকালে সম্রাটরা সেই যোগ্যতা পরিচয় দিতে পারেনি। উপরন্তু রোমান সাম্রাজ্যের দূরবর্তী প্রদেশগুলিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে অক্ষমতা এবং নীতিগত বিভ্রান্তি একটা দিক উঠে আসে।
ফলে পূর্ববর্তী যে প্রদেশগুলো ছিল এশিয়া মাইনর বা আফ্রিকার যে অঞ্চলগুলো ছিল সেগুলো বারবার সেনা পাঠাতে হয়েছে, ব্যর্থতার মুখ দেখতে হয়েছে। বারবার সেনা পাঠানোর ফলে রাজকোষেও টান পড়েছে, ফলে এটাও একটা পতনের গুরুত্বপূর্ণ দিক। অর্থাৎ যে ধরনের নীতি গ্রহণ করা দরকার ছিল, যে ধরনের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল, রোমান সম্রাটরা সেটা কিন্তু করতে পারেনি। রোমান সাম্রাজ্যের পতনে এগুলো যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আমরা দেখব যে মহামারী রোগের প্রাদুর্ভাব, বিশেষ করে 163 খ্রিস্টাব্দে প্লেগ রোমান সাম্রাজ্যে মহামারী আকার ধারণ করে। ইতালির নদী উপত্যকা কিংবা নিম্নভূমি বা সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে ম্যালেরিয়া এবং প্লেগের আক্রমণ রোমান সাম্রাজ্যে ব্যাপক একটা সাম্রাজ্যিক অবনমনের দিকে নিয়ে যায়। এর সঙ্গে যুক্ত হয়েছিল রোমানদের নৈতিক অবক্ষয়, ক্রমাগত যুদ্ধ, লোকক্ষয় এবং রক্তপাত রোমানদের মধ্যে একটা নৈতিক অবক্ষয়ের সূচনা করেছিল। এই নৈতিক অবক্ষয়ের কারণেই রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় উদ্যোগে প্লেগ বা মহামারী কারণরূপে নবদীক্ষিত খ্রিস্টান ধর্মাবলম্বীদেরকে দায়ী করে তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা নীতি চালু করা হয়, তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। এটা রোমান সাম্রাজ্যের নীতি পঙ্গুত্বই শুধু নয়, নৈতিক অবক্ষয়ের একটা বিরাট নিদর্শন। সুতরাং রোমান সাম্রাজ্যের এই দিকটি, অর্থাৎ একদিকে প্লেগ এবং ম্যালেরিয়ার প্রকোপ, অন্যদিকে রোমান সাম্রাজ্যের সামগ্রিক নৈতিক অবক্ষয়, সেটা রোমান সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ কারণ। সবশেষে আমরা বলব যে হুন আক্রমণ রোমান সাম্রাজ্যকে পরোক্ষভাবে পতনের দিকে নিয়ে গিয়েছিল। বিখ্যাত দুর্ধর্ষ হুন নেতা এটিলার রোম আক্রমণ রোমান সাম্রাজ্যের পতনে শেষ পেরেক পুঁতে দিয়েছিল। কারণ আমরা জানি কৃষ্ণসাগর পেরিয়ে এরা রোমান সাম্রাজ্যে যখন ঢুকে পড়ে, রোমান সাম্রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে যে বর্বর জার্মানরা বাস করত, হুন আক্রমণের আঘাতে, হুন আক্রমণের চাপে তারা ক্রমশ রোমান সাম্রাজ্যে ঢুকে পড়ে। ফ্রাঙ্ক, ভ্যান্ডাল, লম্বার্ড, ভিসিগত, অস্ট্রগত এরা রোমান সাম্রাজ্যে ঢুকে পড়ে বিভিন্ন অঞ্চলে তারা রাজনৈতিক আধিপত্য স্থাপন করে। পরবর্তীকালে রোমান প্রশাসনের প্রবল প্রতাপশালী, ক্ষমতাশালী তারা প্রশাসন যন্ত্রের মালিক হয়ে ওঠে এই বর্বর জার্মানরা। তাই শেষ পর্যন্ত দেখব এক জার্মান সেনাপতি অডোয়েকার রোমুলাস অগাস্টুলাসকে পরাজিত করে রোমান সাম্রাজ্যকে আনুষ্ঠানিক মৃত্যুর দিকে চালিত করছে, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটছে। সুতরাং একটিমাত্র কারণ দিয়ে পশ্চিম রোমান সাম্রাজ্যের ব্যাখ্যা হয় না। এই রোমান সাম্রাজ্যও যেমন বিশাল ছিল, তেমনি এই সুবিশাল সাম্রাজ্যের পতনের কারণ অনুসন্ধান করতে গেলে নানাবিধ কারণকে তুলে আনতে হবে, সেগুলোকে ব্যাখ্যায় এনে সঠিক কারণগুলো তুলে আনাই ঐতিহাসিকের কাজ। সুতরাং খ্রিস্ট ধর্মের প্রচার বা আভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতা দুটো বিষয়কে দিয়েই রোমান সাম্রাজ্যের পতনের ব্যাখ্যা হয় না। তার সঙ্গে জনসংখ্যার হ্রাস যেমন, সামরিক দুর্বলতা, অর্থনৈতিক সংকট কিংবা মহামারী রোগের প্রাদুর্ভাব, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ কারণরূপে উঠে আসে। আজ এই পর্যন্ত, পরের দিন অন্য বিষয় নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবে সবাই, নমস্কার।